আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আমপাড়া এর অধ্যায় নিয়ে আলোচনা করব বিষয় সুরান আমার চ্যানেলে মোট পাঁচটি অধ্যায় আছে যথা এক নম্বরে কোরআন শিক্ষা এক থেকে পঁয়ষট্টিটি পর্বর একটি সম্পূর্ণ কোর্স আপনারা যারা কোরআন পড়তে পারেন না যাদের কোরআন পড়া সহি হয় না তারা আমার এই পঁয়ষট্টিটি পর্ব দেখলে ইনশাল্লাহ সুন্দরভাবে পড়তেও শিখতে পারবেন দুই নম্বরে আম পাড়া যে পর্বটি আমি আজকে করব আমি বৃষ্টির ছোঁড়া কীভাবে মুখস্থ করবেন কীভাবে সহি করবেন সেভাবে মস্ক করে আপনাদেরকে দেখাবো আজকে সুরান নিয়ে আলোচনা করতেছি সামনে এক এক করে আমি বৃষ্টির সূরা আপনাদেরকে দেখাবো তিন নম্বরে দোয়া ও জিকির নামাজের দোয়া এবং বিভিন্ন ফজিলতের যে জিকিরগুলো আছে এগুলো আমি ক্রমে ক্রমে আপনাদেরকে আমি দেখাবো চার নম্বরে মাছ আলা অজু গোসল এবং বিভিন্ন প্রকার যে মাছ আলাগুলো আছে জরুরি মাছ আলা সেগুলো নিয়ে আলোচনা করব পাঁচ নম্বরে অর্থসহ কোরআন তেলওয়াত একে একে আমি অর্থসহ প্রত্যেকটি সোরা আপনাদের সামনে এনে হাজির করব আমার এই পাঁচটি অধ্যায়ের লিঙ্ক প্রত্যেকটি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা অবশ্যই সে পর্বগুলো দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আজকে সুরা নাসুর নিয়ে আলোচনা করবো নাসুরের আয়াত সংখ্যা হলো তিন ছোট একটি সুরা বিসমিল্লা হির আমি এই বিসমিল্লা হির রহিম প্রতিটি পর্বই দেখাচ্ছি তো আমি আর বারবার দেখাবো না তারপরে একটি কথা আমি বারবার বলতেছি যে আপনারা প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা করে ছেড়ে ছেড়ে পড়বেন যতটুকু ছেড়ে ছেড়ে পড়তে পারেন একটা না পড়ার চেষ্টা করবেন না একটানা যদি পড়তে চান তাহলে কিন্তু আপনার পড়া সহি কারণ আপনি ছেড়ে ছেড়ে পড়লে আপনার ভুল আপনি নিজে ধরতে পারবেন এজন্য আমি বারবার বলতেছি যে আপনারা অবশ্যই ছেড়ে ছেড়ে পড়বেন বিসমিল দেখুন রহ এই হাটা আমাদের অধিকাংশই হয় না আমি বারবারই আমি বড় বড়ই এই কথাটা বলতেছি যে রহমা হাটা টা থেকে আসতে হবে নির রহিম এই যে রহিম হাটা গোলাপ থেকে আসতে হবে রহিম এটা আমরা সবাই এই বিসমিল্লাহ রহমানের রহিমটা আগে সই করব কারণ এটা আমাদের অধিকাংশরই হয় না অনেকে যে বাংলায় বল বিসমিল্লাহ রহমানি রহিম না এভাবে বললে কিন্তু আপনার অনেকটা ভুল হয়ে যাবে

ইহ দেখুন এখানে জবরের পরে খালি আলিফ মদের হরফ জবরের পরে খালে আলিফ মদের হরফ তার উপরে লম্বা মোটা চিহ্ন বা জবরের পরে খালে আলিফ পরে ছোট আমজার মধ্যে মোতাসীল চার আলিফ টান্দে পড়তে হবে এই সৎটা মোটা করতে হবে এই সৎটা বলতে গেলে আমরা অনেকে সিন বলে ফেলি মোটা যদি আমি না করি তাহলে এটা সিন হয়ে যাবে নাস হয়ে যাবে নাস বলা যাবে না কারণ এখানে হলো সদ সদ হো ইস্তে আলা অক্ষর মোটা করতে হবে নাস লালিফট টান হবে আল্লাহ শব্দ পোর করে পড়তে হবে এখানে আল্লাহ শব্দ ডাইনে পেশ আছে আর আমার এই প্রতিটি নিয়মের প্রতিটি আলাদা আলাদাভাবে আমার কোরআন শিক্ষার যে পর্বগুলো আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি আপনারা যদি সেই পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই দেখবেন ওয়াল ফাতে দেখুন এখানে সাকিন দুইটাই করতে হবে ফাতা আজবার ফাত এই তাতে সাকিন আছে এই হাতে অক্ষ্য করার কারণে এই হাটাও সাকিন করতে হবে এই হাতে সাকিন করলে হাটা হালকা করে ধরতে হবে। ফাত ফাতে এভাবে ইদজা নাস অরুলল নাস অরুল লহি ওয়ালফ ওয়াল ফাথ। আপনারা এক একটি শব্দ বারবার করে পড়বেন তাহলে আপনার পড়া তাড়াতাড়ি হয়ে যাবে উচ্চারণ তাড়াতাড়ি হয়ে যাবে ওয়াজিব গুন্না নুনে আশিদ আছে আবার জবরের পরে খালি আরিফ মদের হরফ এক আলিফ নাম দিতে হবে ওয় রান ইয়াদ হলুনা ইয়াদুনা কলকলা করতে হবে পেশের পরে যজমালা ওয়াও মদের হরফ একালিফ টান দিতে হবে হুলুনা ফি একালিফ টান দিতে হবে দিনি জের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এখানে একালিফ টান দিতে হবে আল্লাহ শব্দের ডাইনে জের আছে আল্লাহ শব্দ বারিক করে পড়তে হবে চিকন করে পড়তে হবে দিনিল্লাহি দিনিল্লাহি আফওয়াজা আফওয়াজা জবরের পরে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে দুই জবরে ওয়াকফ করার কারণে এক জবর করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে মধ্যে এ ওয়াজ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ইয়াদ হলু না ফি দিন আফ আফ ফসাবেহ ফসাবেহ এই হাটা একটু খেয়াল করে বলবেন কারণ হা আইন অফ এগুলো আমাদের অধিকাংশ লোকেরই হয় না এই জন্য ফাসাব এখানে আমাদের অনেকেরই ভুল হয় এই আয়াতটা পুরো আয়াতটার মধ্যে আপনারা একটু খেয়াল করুন ফাসাবেহ ফাসাবেহ বিহামদি 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 রব্বিকা রব্বিকা ওয়াস্তাগ ফির দেখুন আগের আয়াতের মতো দুইটাতে সাকিন করতে হবে হাতে সাকিন করতে হবে আর রথে তো সাকিন আসেই ওয়াস্তাগ ফির ওয়াস্তাগ ফির فسبح بحمد بحمد ربك واستغفره واستغفره إنه كان إنه كان توابا توابا جبر بريك على الإف مدر هروف أكلف تاندي توابي এখানেও জবরের পরে খালি আলিফ কানা জবরের পরে খালি আলিফ এক টান দিতে হবে উল্টা পেশ এক আলিফ টান দিতে হবে দুই জবের ওয়াকফ করা হয়েছে মধ্যে এওয়াজ এক আলিফ টান দিতে হবে আর যদি আপনারা এখানে মিলাই পড়েন তাহলে কিন্তু এখানে ওয়াস্তাক ফির হু ইন্না হু এভাবে পড়তে হবে হু পড়তে হবে ওয়াস্তাক ফির হু ইন্না হু কানা আপনি যদি এখানে মিলাই পড়েন তাহলেও আপনারা ছেড়ে ছেড়ে পড়বেন সমস্যা নাই কিন্তু পরবর্তীতে যখন আপনি আয়কত্রে পড়তে যাবেন তখন ওয়াস্তা ফির হু ইন্না হু কানা এভাবে পড়বেন ফাসাবিহ বিহামদি বিহামদি এই হাটা একটু বারবার বলে এই শব্দটা বারবার বলে এই হাটা উচ্চারণ সঠিক করতে হবে বিহামদি বিহামদি রব্বিকা ওয়াস্তাগ ফির ওয়াস্তাগ ফির ইন্না হু কানা تواب تواب এবারে পুরা সূরাটা بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اذا جاء এখানে জাল কিন্তু পাতলা হবে আমি আগে বলি নাই জালের মাখরাজ হলো জিব্বার আগা সামনে তাদের আগা সাথে আপনারা যদি ইজা যা ইজা যা এভাবে বলেন তাহলে কিন্তু আপনার ভুল হবে জিব্বার আগা দিয়ে পাতলা করে বলতে হবে ইজা যা নাস রুল্লাহি নাস রুল্লাহি ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ورايت ورايت الناس ورايت الناس يدخلون في دين الله في دين الله افواجا افواجا فسبح 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 بحمد 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 ربك ربك واستغفر واستغفر إنه كان توابا توابا ابن رأيب حبي. কোরআন সামনে নিয়ে হোক বা আমার ভিডিওটি সামনে নিয়ে হোক আপনারা বারবার করে ছেড়ে ছেড়ে পড়বেন আসলে যত বেশি পড়বেন তত বেশি আপনার উচ্চারণ সহি হবে আর যত কম পড়বেন তত আপনার কম উচ্চারণ সহি হবে এই জন্য বেশি থেকে বেশি পড়বেন সোভাবও পাবেন এবং আপনার উচ্চারণও সুন্দর হবে এজন্য আমার ভিডিওটি দেখে হোক বা কোরআন সামনে নিয়ে হোক বা মনে মনে হোক বা জোরে জোরে হোক চলতে ফিরতে আপনারা সময় একটি করে ছোরা আপনারা ধরবেন এবং প্রত্যেককে যেখানে কঠিন আছে একটি সোনার মধ্যে সব শব্দ কঠিন না কিছু কিছু শব্দ আছে কিছু কিছু উচ্চারণ আছে ওগুলো কঠিন সেগুলো আপনারা বেশি থেকে বেশি পড়বেন ইনশাল্লাহ আপনার পড়াও সহি হয়ে যাবে তাহলে আজকে এ পর্যন্তই আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সেবা সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে